রাজ্যে এই মুহূর্তে মোট 624টা বিএড কলেজ রয়েছে, যার মধ্যে 253টা বিএড কলেজের অনুমোদন বাতিল হয়ে গেছে। বাকি 371টা বিএড কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া হয়েছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যেসব বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে এবং কেন তা বাতিল করা হলো সবটাই তদন্ত করে দেখা হবে। 253টা বিএড কলেজের বাতিল করার বিষয়টা নিয়ে নোটিশ দিয়েছে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে শিক্ষামন্ত্রী বলেন যে সবাই জানে স্কুলের শিক্ষকতা করতে গেলে এখন বিএড করাটা আবশ্যক, ফলে কি হয়েছে এবং কেন করেছে এটা আমরা জানি না, আমার দপ্তর থেকে বিষয়টা তদন্ত করে দেখব। ব্রাত্য বসু আরও বলেন, কাদের বাতিল করা হয়েছে বলতে পারবো না, পরিযায়ী উপাচার্যরা রাজ্যের সিস্টেম খারাপ করতে পারে, সবাই জানে যে স্কুলের চাকরি পাওয়ার জন্য বিএড করা অত্যন্ত আবশ্যক, ফলে কি হয়েছে কেন হয়েছে জানি না, দপ্তর থেকে এটাকে তদন্ত করে দেখা হবে। রাজ্যের শিক্ষা দপ্তরকে না জানিয়েই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছেন আচার্য বোস, এই অভিযোগ তুলে প্রাথমিকভাবে সরবও হয়েছিল তৃণমূল। একাধিকবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সরব হয়েছেন। এই জল্পনার মধ্যে এই 253টা বিএড কলেজের অনুমোদন বাতিল রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিচ্ছে। দেখা যাক তদন্তে কী ধরা পড়ে। সমস্ত আপডেট আপনাদের দেব। দর্শক, চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।